সাম্প্রতিক বন্যায় কৃষিজমির ওপর বেশ ক্ষতি হয়। কল্যাণপুর মহকুমায় কৃষির তিনটি সেক্টর, বাগানবাজার, কল্যাণপুর, ঘিলাতলি, এই তিন সেক্টর এলাকায় আশপাশ দিয়ে বয়ে গেছে খোয়াই নদী। সম্প্রতি বন্যায় খোয়াই নদীর জল এবং বৃষ্টির কারণে ক্ষতি হয় কৃষিজমির ওপর, বেশ ক্ষতি হয় কৃষকদের। ধানের জমি থেকে শুরু করে সবজি সর্বত্রই ক্ষতির সম্মুখীন হয় কৃষকরা। জানা যায়, কল্যাণপুর কৃষি মহকুমা এলাকায় 25 লক্ষ টাকার ক্ষতি হয়। প্রায় 2500-এর ওপর কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত, বেশিরভাগ ক্ষতি হয় সবজি চাষীদের। নষ্ট তো মানে সীমা স্বাভাবিক আছে, মরিচ, বেগুন, পটল, কাঁকুড়, ঝিঙ্গা টিঙ্গা সবটাই মানে বন্যা তো হয়েছে। এর আগে বৃষ্টিটা অতিরিক্ত বৃষ্টি হলে এরপরে বন্যার ঝাপটা পুরোটা সবটাই মিলিয়ে যেভাবে নষ্ট হয়েছে মানে সীমার বাইরে। কৃষক মানে দুর্দশা তো শেষ নাই, গতবারও দুষ্টু মাস হয়ে গেছে, এবারও হয়েছে। আর কুসপাড়াটা আমরা গোপালনগর, আমার তো জানা আছে এদিকটা সবচেয়ে বেশি হয়েছে। আর পুকুরটা আমার তো নিজের পুকুরও গেল, মাছ টাছ আসতো। কৃষকদের এই ক্ষতির কারণে রাজ্যের বাজারগুলিতে সবজির দাম দ্বিগুণ বেড়ে গেছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা এখন সরকারি সাহায্যের দিকে তাকিয়ে রয়েছে। এদিকে জানা গেছে, কল্যাণপুর কৃষি দপ্তর কৃষকদের ক্ষতির রিপোর্ট আগরতলা সদর দপ্তরে পাঠিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফ্যানগার্ড।